চট্টগ্রামের খাল ও নালা নর্দমার ভেতরে বিভিন্ন সেবা সংস্থার পাইপলাইনই জলাবদ্ধতার অন্যতম কারণ বলে দাবি করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ চট্টগ্রাম ওয়াসা কর্ণফুলী গ্যাস ও টিএনটির দুই শতাধিক পয়েন্টের পাইপলাইন ও আন্ডারগ্রাউন্ড কেবল লাইন নগরের পানি নিষ্কাশনে প্রধান বাধা দাবি করে এগুলো সরিয়ে নেওয়ার তাগিদ দিয়েছে প্রতিষ্ঠানটি সেবা সংস্থাগুলোর পক্ষ থেকে এসব পাইপলাইন সরিয়ে নেয়ার আশ্বাস দেওয়া হলেও দিনক্ষণ বলেনি কেউ এদিকে নগরবিদরা বলছেন জলাবদ্ধতা নিরসনের ব্যর্থতা ঢাকতে নতুন আরেকটি ইস্যুকে সামনে আনছে সিডিএফ অমিত দাসের ক্যামেরায় সোহাগ বিশ্বাসের প্রতিবেদন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবার ভোররাত থেকেই ভারী বৃষ্টি শুরু হয় চট্টগ্রামে সকাল হতে না হতেই তলিয়ে যায় এই বন্দর নগরী এতে ভয়াবহ দুর্ভোগে পড়েন বাসিন্দারা নগরবাসীকে কোমর পানিতে নিমজ্জিত রেখে বিভিন্ন সেবা সংস্থার অফিসে ধর্ণা দিচ্ছেন জলবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নের কাজে নিয়োজিত সিডিএর চেয়ারম্যান তার দাবি এসব প্রতিষ্ঠানের অপরিকল্পিত পাইপলাইনই জলবদ্ধতার অন্যতম কারণ ওয়াশার পেয়েছে মনে সত্তরটার পঁচাত্তরটা আর ওইটা আমি কালকে ওয়াশার এমডিকে দিয়েছি এটা আমি ঘ্যাসেরটা পেয়েছি এরপরে আমরা মেয়র এবং আমি জেলা প্রশাসকিত সমন্বিতভাবে বসে বৈশেখ এটার বিরুদ্ধে কী করা যায় সেটা দেখব যেহেতু ওনাদেরকে অবগত করালে ওনারা কাজের অগ্রগতি নিয়ে আমরা পরবর্তী পর্যায়ে বসবো ওয়াশার পঁচাত্তরটি কনফুলি গ্যাসের সাতটি পাইপ লাইন ও অর্ধ পয়েন্টে আন্ডারগ্রাউন্ড কেবল লাইন চিহ্নিত করেছে সিডিএ সেবা সংস্থাগুলোর পক্ষ থেকে এগুলো সরিয়ে নেয়ার আশ্বাস দেওয়া হলেও জুড়ে দেওয়া হয়েছে শর্ত আমরা নিজেরা সার্ভে না করা পর্যন্ত বলতে পারছি না এই মুহূর্তে আমরা সার্ভে সার্ভে করার পরে যার যেটা দায়িত্ব তাদের উপর অর্পিত করা হবে আর কি সেই দায়িত্বটা ট্রান্সমিশন পাইপলাইনটা জিটিসিএল এর আমরা দেখব আমাদের ডিস্ট্রিবিউশন লাইনগুলো সেটাও আমরা আমার নিজস্ব উদ্যোগে সার্ভে করে আইডেন্টিফাই করব যে কোনটা এর পার্ট কোনটা আমাদের এর পার্ট আমরা সেভাবে অ্যাকশন নেব বিশেষজ্ঞরা বলছেন প্রকল্পের শুরুতে এই ইস্যুটি সামনে আনা উচিত ছিল সিডিএর খাতা কলমে সত্তর শতাংশের বেশি কাজ শেষ করে এসে নতুন আরেকটি অজুহাত সামনে এনে প্রকল্পের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি ছত্রিশটা খাল যে দখ অবৈধ দখল তো খালকে দখলমুক্ত করা আমরা কিন্তু সেটি আমরা দু একটি খাল বা তিন চারটি খালকে আমরা দেখতে পেলেও আমরা কিন্তু বাকি খালগুলোকে অবৈধ পুরো দখল মুক্ত করে সেই খালে যে প্রবাহ যে পানির প্রবাহটা তৈরি করা সেটি কিন্তু নগরবাসী দেখতে পাচ্ছে না বা যখন নগ পুরো চট্টগ্রাম নগরী পানিতে ডুবে আছে তখন তো আসলে এই লিস্টটি দেওয়া এটি আসলে দায় মুক্তির ব্যাপার এটি একজনের দায় আরেকজনের দায়িত্ব আরেকজনের ঘাড়ে দেওয়ার মতো আমি একটি ব্যাপার বলে মনে করব বর্ষাকালের জলবদ্ধতা চট্টগ্রামের অভিশাপ হিসেবে চিহ্নিত নগরবাসীকে এই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার কথা বলে গত ছয় বছর ধরে আলাদা আলাদাভাবে প্রায় দশ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড অধিকাংশ টাকা খরচ হয়ে গেলেও এখনও সুফল পায়নি নগরবাসী সোহাগ কুমার বিশ্বাস এসএ টিভি চট্টগ্রাম